হাফিজুন। আমার মুমিন বান্দারা তাদের লজ্জা স্থানে রেখে হেফাজত করে। চার নম্বর, এটা কয় নম্বর? এটা যুবকদের ওয়াজ, লজ্জা স্থানে দে গার্ড দেয়ার প্রাইভেট, লজ্জা স্থানে হেফাজত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাইয়াত মানলি মা বাইনা লিহিয়াইহি ও মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। খুব জরুরি হাদিস যুবক ভাইরা, খেয়াল করে শুনো। যে ব্যক্তি দুইটা অঙ্গের গ্যারান্টি, বিষ্ণু নবী বললেন আমার যে উম্মত দুইটা অঙ্গের গ্যারান্টি আমারে দেয়, আমি নবী তারে জান্নাতের গ্যারান্টি দেব। সুবহানাল্লাহ। এক নাম্বার মা বাইনা লিহিয়াইহি, এই দুই চোয়ালের মাঝখানে যে অঙ্গ থাকে সে যদি গ্যারান্টি দেয় ওই অঙ্গের পাপ করবে না, মানে জিহ্বা। সে যদি ওয়াদা দেয় জিহ্বা দিয়ে, মিথ্যা বলবে না, চুগল করি করবে না, একজনের কথা আরেকজনের কানে লাগাবে না, এই ওয়াদা যদি দেয়। আর এখন দুই রানের মাঝখানে যা আছে মানে লজ্জাস্থান, এই জিহ্বার লজ্জাস্থান দিয়ে কোনো পাপ কাজের সাথে সে জড়িত হবে না। এই গ্যারান্টি যদি কোনো উম্মত আমারে দেয়, আমি নবী তারে জান্নাতের গ্যারান্টি দেই। ইউ হ্যাভ টু গার্ড ইন প্রাইভেট। বিবাহ বহির্ভূত কোন সম্পর্ককে ইসলাম জায়েজ করে নাই, এজন্য এগুলো করা যাবে? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড করা যাবে? গার্লফ্রেন্ড আছে কার কার দেখি হাত তোলো, মাশাআল্লাহ সাহস আছে ওদের, বুকের পাটা আছে, হাত দাও বেটা। এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর সাথে আমাদের কোনো সম্পর্ক না, আমরা বিয়ে করব, কি করব? বিয়ে করব। চেয়ারম্যান সাহেব বিয়ে করাই দিন, আপনার দায়িত্ব দিয়ে গেলাম। এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো ইসলামের কালচার নয়। বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে হতে পারে? বিয়ে করতে গেলে বাপে বলে আগে নিজের পায়ে দাঁড়ায়, তো এতদিন কার পায়ে দাঁড়াইছে? ছেলেমেয়েদেরকে সাহস দেন, ছেলেও পড়বে। ওই যে একজন চিল্লান দিয়ে উঠছে, ওর কমন পড়ছে, কমন পড়ছে, মাশাআল্লাহ। গার্ডিয়ানরা যারা আছেন ওদের দুঃখ কষ্ট একটু বুঝছেন আপনারা? মিলাই দিয়েন ওদেরকে, বিয়ের পিড়িতে বসাই দিয়েন, বিয়েতে কল্যাণ, বিয়েতে বরকত। বিয়ের মতো ভালো কাজ হতে পারে না? সব নবীরা বিয়ে করেছেন। আর নিকাহ মিন সুন্নতি, বিয়ে আমার সুন্নাত। ফমান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে ভালোবাসে না সে আমার উম্মত হতে পারে না। বিয়েটাকে সহজ করে দেবে, যেই সমাজে বিয়ে সহজ ওই সমাজে জিনা কঠিন, তাই না? যেই সমাজে জেনা সহজ ওই সমাজে বিয়ে কঠিন। আমাদের সমাজে জিনা করা সহজ, বিয়ে করতে লাগে 10 লাখ, জিনা করতে লাগে 1000, ঠিক কিনা? 10 লাখ টাকা ছাড়া বিয়ে করা যায় না, এটা লাগবে ওইটা লাগবে, এই দাও ওই দাও, মোহর দাও, বিশাল অঙ্কের মোহর। 10 লক্ষ টাকা ধার্য না করলে মেয়ে দিবে না, এরকম আসলে নাই না? এগুলো আসলে ইসলামিক কালচার না। ছেলের বাবা মেয়ের বাবা উভয়কে আমি বলি বিয়েটা সহজ করে দেন, সহজ করে দেন। ছেলে পড়াশোনা করুক, সমস্যা নাই, মেয়েও করুক, কিন্তু তারা পবিত্রভাবে তাদের সম্পর্ককে মেনটেন করুক, ঠিক কিনা? তাদের এই যৌবনের তাড়নায় যে পাপের সাথে জড়াবে তার পার্সেন্টেজ গুণা বাবা হিসেবে আপনার কাঁধেও আসার নাই। এজন্য বাবারা সাবধান, মায়েরা সাবধান, বিয়েটাকে সহজ করেন। এ এলাকার যুব সংঘ যারা আছো, তোমরা একটা ক্যাম্পেইন করবে এই মাহফিলের পরে, টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন। টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন, সময় মতো বিয়ে দিতে হবে, দেরি করা যাবে না। বাপ মা বুঝে না, একজনকে হুজুর আব্বাই বুঝে না, গার্ডিয়ান যারা আছেন একটু সদয় হন। ওরা যে পাপের সাথে, পাপের রাস্তা যে ওরা চিনে যাচ্ছে, পাপের পথে যে জড়িয়ে যাচ্ছে, আল্লাহ সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় আসামি করে আল্লাহ সেদিন আপনারা দাঁড় করাবে। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, দে গার্ড দেয়ার প্রাইভেটস। মুকদ্দামাতুল হারামে হারাম, এট এ গ্ল্যান্স একটা নারীর দিকে চোখ পড়ে যাওয়া এটা হারাম না, কিন্তু এই চোখ পড়ার কারণে এটা জেনার দিকে নিয়ে যাবে, এজন্য এটাকেও হারাম করেছে কে? মুকদ্দামাতুল হারামে হারাম, এই নজরটা বড় খারাপ। আন নাজার সাহামুন মাসমুমুন মিন সিহামি ইবলিস, এই নজর হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরের মধ্যে থেকে একটা ভয়ঙ্কর তীর, এই তীর দিয়ে শয়তান যুবক আর যুবতীদেরকে কাবু করে ফেলে।
আমরা শয়তানের হাতে ধরা দিতে চাই না, আমরা বিয়ের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হতে চাই, ঠিক কিনা? এটা জান্নাতি সম্পর্ক, আমাদের আদি পিতা আদি মাতা তাদের প্রথম বিয়ে হয়েছে জান্নাতে, এজন্য আমরা বিয়ে করতে চাই, আমরা পরকীয়ায় জড়াতে চাই না, আমরা গার্লফ্রেন্ড বানাতে চাই না, আমরা অবৈধ সম্পর্কে জড়াতে চাই না, আমরা বিশ্ব ভালোবাসা পালন করতে চাই না, এগুলো হারাম। হারাম আছে যেখানে আমরা যাব না, হালাল আছে যেখানে আমরা যাব। আল্লাহ তুমি কবুল করো, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। কটা গেল বাকি আছে, কয়টা শুনবেন শুনবেন? এর পরে আল্লাহ বললেন আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন বান্দারা কখনো আমানতের খেয়ানত করে না, ঠিক কি না? আমানতের খেয়ানত করে, আমানতের হেফাজত করে। ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ আদেশ করেছেন আমানতদারের কাছে কিছু রাখা হলে সেজন্য আমানত পৌঁছে দেয়। আপনার বন্ধু আপনার কাছে একটা ল্যাপটপ রেখে গেল, এসে বলল দুই মাস পরে এসে বলল বন্ধু ল্যাপটপটা দাও, ঠিক যেমন যেমন সে দিয়েছে তেমন তেমন আপনি নেবেন, ঠিক কি না? এটার নাম আমানত। লা ঈমান আল ঈমান লা আমানাত লা, যার আমানতদারিতা নাই ও ঈমানই নাই। এজন্য খবরদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমানতদার, এজন্য মক্কার লোকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপাধি দিয়েছিল আস-সাদিক আল আমিন। আল আমিন মানে আমানতদার, দা মোস্ট ট্রাস্ট ওয়ার্দি পার্সোনালিটি ইন মক্কা সিটি, মক্কা শহরের সবচেয়ে আমানতদার। আমানতদারদেরকে সবাই ভালোবাসে। আমানত অনেকে মনে করে আমার কাছে 50,000 টাকার একটা বান্ডিল কেউ রেখে গেল কয়দিন পরে নিয়ে গেল, এটা আমানত না, সব কিছু আমানত। আপনার সম্পদ আছে, এই সম্পদ আপনার কাছে আমানত রেখেছে কে? আপনার স্ত্রী আছে, এই স্ত্রী আপনার কাছে আমানত। আপনার সন্তান আপনার আমানত। আপনার ক্ষমতা আছে, এই ক্ষমতা আপনার কাছে আমানত। যিনি ইমাম সাহেব, ইমাম সাহেবের কাছে মসজিদ আমানত। যিনি চেয়ারম্যান সাহেব, ওনার কাছে ওনার ইউনিয়ন পরিষদ আমানত, ঠিক কি না? যিনি প্রধানমন্ত্রী, ওনার হাতে 56,000 বর্গ মাইল আমানত। অনেক বড় বিষয়, যার যা দায়িত্ব ওইটা আমার কাছে আমানত। আমার কাছে এই তাফসীরের মন্ত্রটা আল্লাহর দেয়া আমানত, যে হাফেজে কোরআন তার সিনার ভিতরে আল্লাহর কোরআনটা আমানত। আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যাকে আল্লাহ যে নিয়ামত দিয়েছে সবটাই আমানত। মুমিন এই আমানতের খেয়ানত করে, আমানতের খেয়ানত করে। যারা মুনাফিক তাদের বৈশিষ্ট্য হচ্ছে ইদা আতুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে, এরকম আসলে নাই। মক্কায় সবাই মিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আমানত রেখে যেত। যেদিন রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন, ওই দিন রাতে উনি ওনার মেয়ের জামাতা সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আমানতদারিতার বিষয়গুলো বুঝিয়ে দিয়েছিলেন আর বলেছিলেন, আলী এত মানুষের এত জিনিস আমার বাসায়, আজ রাতে আল্লাহ হিজরতের আদেশ দিয়েছেন, কিন্তু আমি তো এগুলো পৌঁছে দিতে পারবো না রে আলী, আমার জায়গায় তোমারে আমি এগুলোর আমানতদার আমানতদার বানিয়ে মক্কা থেকে মদিনায় হিজরতে চলে গেলাম। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন সময় নিয়েছেন এই আমানতগুলো পৌঁছাতে। কয়দিন? এত ভালোবাসতো মক্কার লোকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, অনেকে ছিল কাফের আর মুশরিক, দল করত আবু জাহেলের, দল করত কার, কিন্তু আমানত রাখার সময় আবু জাহেলের কাছে রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাখে। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল যদি বলতেন আমার কাছে কেন, আবু জাহেলের কাছে রাখে, ওরা বলতো আবু জাহেলের কাছে যদি টাকার প্যাকেট রাখি দেখা যাবে আয়েশা টাকাও নাই টাকার প্যাকেটও নাই। আপনার কাছে যেইভাবে যেইভাবে যেই জিনিসটা রাখি ঠিক ওইভাবে পাওয়া যায়। আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন বান্দার 5 নম্বর গুণ, তার আমানতদার হয়। কি হয়? আমরাও আমানতদার হব। সবাই বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওয়া আহদিহিম রাউন, মুমিন বান্দার 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুমিন বান্দা যদি আহাদ দেয়, প্রমিস দেয়, প্রমিস দিয়ে প্রমিস রাখে, কথা দিয়ে কথা রাখে, কথা ভাঙে না। আমরা কথা দেই কিন্তু কথা রাখি না, এরকম আসলে নাই না। মুমিনদের কথা তো কথা, কথা দিলে আপনার কথা রাখতেই হবে। এজন্য আল্লাহ কোরআনে বললেন ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, যে ওয়াদা তুমি দিয়েছো, যে অঙ্গীকার মানুষকে তুমি দিয়েছো
যেই প্রমিস তুমি মানুষকে রেখেছো তোমার প্রমিস তুমি রক্ষা করবে, কেননা কিয়ামতের দিন এই ওয়াদার প্রমিসের ব্যাপারে তোমার জিজ্ঞেস করবে কে। খবরদার, কাউরে কথা দিলে কথা রাখবে, বন্ধুকে কথা দিলে কথা রাখবে, সন্তানকে কথা দিলে কথা রাখবে, স্ত্রীকে কথা দিলে।